করছি সেটা হচ্ছে ইন্ডিয়াতে ঠিক সেই সেই জায়গাগুলো আমরা খুঁজে বার করছি, যে জায়গাগুলোর 40 কিলোমিটার 50 কিলোমিটার রেডিয়াসে না কোনো হসপিটাল আছে, না কোনো গভর্নমেন্ট স্কুল আছে, না কোনো মাঠ আছে। আমরা সেই জায়গাটা আগে খুঁজে বার করছি যে সেই জায়গাটা কোনটা, একটা ডিস্ট্রিক্টে, এবং সেই ডিস্ট্রিক্টের মানুষকে ইনভলভ করছি, জানতে চাইছি যে কোন জায়গায় করলে সুবিধা হবে। এবং আমরা সেই জায়গাটাতে বড় বিরাট বিশাল কিছু আমরা করছি না, ছোট ছোট জিনিস করছি, ছোট হসপিটাল করছি, 4টে স্পেশালিটি, যাতে করে মানুষ রাত্রিবেলায় নিশ্চিন্তে ঘুমায়, হ্যাঁ, বাচ্চাদের নিয়েও নিশ্চিন্তে থাকে, গুরুজনদের নিয়েও নিশ্চিন্তে থাকে, আমাদের হসপিটাল থাকে। আমরা যেখানে আছি শিলিগুড়িতে এখন তো হসপিটাল আছে, কিন্তু আরো হওয়া উচিত, তাই কি আশেপাশে আরো হওয়া উচিত, নেটাম ছাড়া ঠিক সেই রকম হসপিটাল যাতে যেতেই না হয়, যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, যাতে আমরা মাঠটাকে সংরক্ষণ করার চেষ্টা করি, যাতে মানুষ মাঠে গেলে এমনি স্বাস্থ্য ভালো থাকবে, তা হসপিটাল যেতে হবে না, তো মাঠ থাকা খুব জরুরি। আমরা ফ্ল্যাট বানিয়ে বাড়ি বানিয়ে সব ঘিরে ফেলছি, এই যে মাঠটা যেটা আছে এই মাঠটা আমরা প্রোগ্রাম করছি আজকে, আইডিয়ালি এই মাঠে প্রোগ্রাম হওয়ার কথা না, উচিত না এই মাঠে প্রোগ্রাম হওয়া, এই মাঠে খেলা হওয়া উচিত, এখানে প্রপার স্বাস্থ্য হওয়া উচিত, মাঠটা ভালো প্রোগ্রাম হওয়া উচিত, অন্যান্য জায়গায় যেখানে কোনো রকম ডিস্টার্বেন্স হবে না। আমরা চেষ্টা করবো, আমাদের যেহেতু আমরা ইনভলভ আছি, আমরা চেষ্টা করবো এখান থেকে যখন প্রোগ্রাম শেষ হয়ে যাবে তখন দুটা জিনিস মানে উইল মেক শিওর যাতে মাঠটা ঠিকঠাক থাকে, বাট আইডিয়ালি মাঠ দরকার। আর যেটা দরকার হচ্ছে গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট ইংরেজি মিডিয়াম স্কুল দরকার, এই কারণে, এই কারণ মানুষজনের কমিউনিকেশনের দরকার, মানুষ গ্রামের মানুষের বুদ্ধি কম হয় না, বুদ্ধি একই রকম থাকে, পৃথিবীর সব মানুষের বুদ্ধি মোটামুটি অ্যাভারেজ একই রকম, তাই না? গ্রামের মানুষও আছে যাদের বুদ্ধি আছে কিন্তু তারা কমিউনিকেট করতে পারে না, তাদের ইংরেজি বলাটা মুশকিল হয়ে যায়। তো আমরা চাইছি বাচ্চাদের আমরা প্রথম থেকেই এমন একটা সেট আপ দিই যে সেট আপটাতে ওরা ইংরেজি পড়াশোনা করতে পারে, কমিউনিকেট করতে পারে, বাংলাটাকে ভালোভাবে বুঝতে পারে, ফাউন্ডেশনটা ঠিক হয়। কিন্তু গভর্নমেন্ট স্কুল হওয়াটা দরকার, বিকজ প্রাইভেট স্কুলের খরচটা অনেকটা বেশি, সবাই সেটা অ্যাফোর্ড করতে পারে না। এটা হচ্ছে আমাদের মিশন, এটা আমি শুরু করেছি আমার ঘর থেকে, মুর্শিদাবাদ থেকে আমি শুরু করেছি। আমি একটা মাঠ তৈরি করছি ওখানে, আমার বন্ধুরা টিম এখানে আছে, বন্ধুরা যারা হেল্প করছে আমাকে, আমরা মাঠ শুরু করছি একটা, আমরা স্কুল তৈরি করছি, আমরা ভগবান যদি চায় একটা হসপিটাল তৈরি করতে পারবো এই এই বছরের মধ্যে, হয়তো আমরা সাকসেসফুল হবো, না হলে পরের বছর দেখছি। ওয়ান্স উই ডু দ্যাট, আমরা এক একটা ডিস্ট্রিক্ট করে বেরোবো, একটা একটা করে ডিস্ট্রিক্ট আমরা কভার করবো, আর ইচ্ছে আছে পুরো ভারতবর্ষ যদি আমরা করতে পারি তাহলে 5-10 বছর লাগুক। তো আপনাদের কাছ থেকে শুধু একটাই চাওয়া, অন্য কিছু চাই না, শুধু সাথে থাকুন, পাশে থাকুন আমাদের, আমরা যাতে বড় কিছু করতে পারি। মানে এগুলো ছোট ছোট বেসিক বেসিক জিনিস যেগুলো আমরা করতে পারি, করে উঠতে পারছি না, আমরা যাতে করতে পারি। প্লিজ বি উইথ আস, বি উইথ আস ফার্মাসি। Just a bar, gonna do just